সোমঙ্গলবারের মধ্যে রাতের তাপমাত্রা অন্তত 3-4 ডিগ্রি কমতে পারে। অর্থাৎ এখন যে তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 22 ডিগ্রি সেলসিয়াস রয়েছে কলকাতাতে এবং শান্তিনিকেতন থেকে পুরুলিয়া 16-17 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, রাজ্য জুড়ে এই তাপমাত্রাটা কোথাও 2 ডিগ্রি কোথাও 4 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। অর্থাৎ শীতের শুরু বলতে বলা যায়, শীতের আমেজ রাজ্য জুড়েই যেটা পশ্চিমের জেলায় অনুভূত হচ্ছে, আগামী কয়েকদিন রাজ্য জুড়েই সেই শীতের আমেজ অনুভূত হবে। শুধুমাত্র দার্জিলিং জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ঘন কুয়াশার দাপট থাকবে মালদা ও দুই দিনাজপুরে। ধন্যবাদ বিশ্বজিৎ। আর বিশ্বজিৎ যেমনটা বলছিল, পশ্চিমের জেলায় কিন্তু ক্রমেই কমছে তাপমাত্রা, সকাল থেকেই ঝাড়গ্রামে ভারী কুয়াশা। আর ঝাড়গ্রামের ছবি যেমন আপনাদের দেখাচ্ছি, তার পাশাপাশি পুরুলিয়ার ছবিও আপনাদের দেখাবো। পুরুলিয়াতেও কিন্তু সকাল থেকেই শীতের আমেজ, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পুরুলিয়াতে 15.2 ডিগ্রি সেলসিয়াস। আপডেট নেব দুই জেলাতে, আমাদের দুই প্রতিনিধিরা রয়েছেন, ঝাড়গ্রাম থেকে রয়েছেন রাজু আর পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ। প্রথমে এই ঝাড়গ্রামের দিকে নজর রাখছি, কারণ ঝাড়গ্রামে তো ঘন কুয়াশা সকাল থেকে রয়েছে। কি পরিস্থিতি রাজু সকাল থেকে? যে সকালে ঘন কুয়াশা থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই কুয়াশা কিছুটা কাটতে শুরু করেছে। সেই আমেজটা মানুষ অনুভূতি করতে রাস্তায় বেরোচ্ছিল। আর সকাল থেকে 30 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং যে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এতদিন যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রা থেকে অনেকটাই কমবে, যেমন বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, ঠিক তেমনই আবার এখানে যেমন ঝালমুমার যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যে অরণ্য সুন্দরীতে এখনই কনকনে শীতের ভাব অনুভব করতেই মানুষ রাস্তায় মূলত বেরোচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে ভিড় করতে শুরু করেছে। একেবারে ঝাড়গ্রামে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসতে শুরু করেছেন, আর পুরুলিয়াতেও তো শীতের আমেজ রয়েছে। কি পরিস্থিতি পুরুলিয়ার সকাল থেকে? আপডেট নেব ইন্দ্রজিৎ আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রজিৎ, পুরুলিয়ার কি ছবি সকাল থেকে? দেখো জুনের নভেম্বরের মাঝামাঝি এর মধ্যে তাপমাত্রা 15 ডিগ্রিতে নেমে এসছে এবং শীতের শুরু যেমনটা বলছিল বিশ্বজিৎ, শীতের শুরু বলা যেতেই পারে। তার কারণ 15 ডিগ্রি তাপমাত্রা থাকছে সকালের দিকে, একটু বেলা দিকে একটু তাপমাত্রা বাড়ছে, আবার সন্ধ্যের পর থেকে তাপমাত্রা কমে আসছে। ফলে গত কয়েকদিন ধরে আমরা যা দেখছি, একেবারে শীতের যে আমেজ, সেই শীতের আমেজ শুরু হয়ে গেছে এবং সকালের দিকে যারা বেরোচ্ছে তারা হালকা শীত বস্ত্র পরে বেরোচ্ছে। শীতের সকালের ছবিটা যেমন হয় সকালের চায়ের দোকানে আড্ডা, ফলে স্বাভাবিকভাবেই যে শীতের যে আমেজ সেটা শুরু হয়ে গেছে এবং শীতের শুরু বলা যেতে পারে, যেটা একেবারে বোঝাই যাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ, শীতের শুরু। ধন্যবাদ ইন্দ্রজিৎ।